আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন সকলে আশা করি ভালো আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে সো বন্ধুরা আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং সামনের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি হ্যাঁ বন্ধুরা আজকে মূলত আমরা আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আইবিবিএল এর ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করতে পারেন ফেসবুক মেসেঞ্জারে আপনার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য যে সকল শর্তগুলো সেগুলো হচ্ছে অবশ্যই আপনাকে আইবিবিএল এর একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের একটি ইন্টারনেট ব্যাংকিং থাকতে হবে যারা মূলত এর ইন্টারনেট ব্যাংকিংটি চালু করেনি তারা কিন্তু এই সার্ভিসের আওতায় আসবে না এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মূল টিউটুয়েলে এবং মূল থেকে আমরা আমাদের সকল বিষয়গুলো বিস্তারিতভাবে দেখবো প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে এবং ফেসবুক থেকে আপনারা যদি এখানে সার্চ বারে লিখেন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং এইখানে আপনারা দেখবেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যে ভেরিফাইড পেজটি আছে সেই ভেরিফাইড পেজটিতে আপনারা চলে যাবেন এবং অবশ্যই এখানে ভালোভাবে লক্ষ্য রাখবেন ইসলামী ব্যাংকের কিন্তু অনেকগুলো পেজ আছে কিন্তু তার মধ্যে ফেসবুক ভেরিফাইড কৃত মাত্র একটি পেজ এবং ফেসবুক ভেরিফাইড কৃত যে পেজটি আছে সেটিতে একটি ব্লু আইকনের সাইন থাকবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা সরাসরি সেন্ড মেসেজে ক্লিক করব। এবং সেন্ড মেসেজে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে সরাসরি এইখানে এই ইন্টারফেসটি চালু হয়ে যাবে এবং এই ইন্টারফেস থেকে আমরা গেট স্টার্টেড এই বাটনটিতে ক্লিক করব। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে লেখা আছে প্লিজ ইন্টার ইউ মোবাইল নাম্বার রেজিস্টার উইথ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এইখানে মূলত আপনাদের অ্যাকাউন্টের আন্ডারে যেই ফোন নাম্বারটি দ্বারা ভেরিফাইড করা হয়েছিল ওই নাম্বারটি দেওয়ার প্রয়োজন হবে অবশ্যই আপনারা সেই নাম্বারটি দেবেন আমি আবারও বলছি যে অ্যাকচুয়ালি আপনারা অ্যাকাউন্ট করার সময় যেই ফোন নাম্বারটি দিয়ে মূলত আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করেছেন সেই ফোন নাম্বারটি এখানে দেওয়ার প্রয়োজন হবে সো আমি আমারটা দিচ্ছি সো ফ্রেন্ড যখনই মূলত আমি আমার ফোন নাম্বারটি দিয়ে এখানে সেন্ড করেছি সরাসরি আমাদের এই ফোন নাম্বারের আন্ডারে যেই অ্যাকাউন্টটি আছে বা যেই অ্যাকাউন্ট হোল্ডার তার নাম সহ একটি মেসেজ এসেছে বি ম্যাসেঞ্জার ব্যাঙ্কিং এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আছে টাইপ ওয়ান ফর মাই ব্যাঙ্কিং টাইপ টু for nearest ATM, type 3 for nearest branch, type 4 for chat with a agent. এবং এখানে নিচে দেখতে পাবেন যে এখানে লেখা আছে টাইপ কিউ টু এক্সিট সো যেহেতু আমি আমার ব্যাংকিং কার্যক্রমগুলো এখানে করতে চাচ্ছি সেহেতু আমি ওয়ান লিখে সেন্ড করছি ওয়ান লিখে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি ওটিপি চলে এসেছে এবং এই টি আমরা লিখে এখানে সেন্ড করতে হবে এই ম্যাচটি এখানে মূলত এসেছে এটি হচ্ছে টু অথেন্টিকেশন ইউর সেশন অ্যান্ড ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার ওয়ান্স রিসিভ প্লিজ ইন্টার হেয়ার আমি আমার ওটিপিটি নিয়ে নিলাম এখন আমার ওটিপিটি দিয়ে আমি সেন্ড করলেই দেখতে পারবেন যে এখানে আমার ইনফরমেশনগুলো দেখাবে সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে থ্যাংকস ইউ ইউ আর নাও অথেন্টিকেশন টু এনজয় ইসলামী ব্যাঙ্ক অ্যাপ বি ম্যাসেঞ্জার ব্যাঙ্কিং সো এখন আমি আমার ব্যাঙ্কিং কার্যক্রমগুলো এখান থেকে পরিচালনা করতে পারবো সো দেখতে পাচ্ছেন যে এখানে আছে কার্ড সার্ভিস অ্যাকাউন্ট সার্ভিস নিয়ারেস্ট এটিএম সো এরপরও আপনারা দেখতে পাবেন মোর অপশনে আছে নিয়ারেস্ট ব্রাঞ্চ এবং চ্যাট উইথ এজেন্ট সো আশা করি সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন সো এখন যদি আমি আমার অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্ট সার্ভিস জনিত যে সকল সার্ভিস আছে সেগুলো দেখতে পাব সাপোজ আমি আমার ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবো মিনি স্টেটমেন্ট দেখতে পারবো এবং মেন মেনুতে সরাসরি শিফট করতে পারবো সো ফ্রেন্ড এই ছিল মূলত ইসলামী ব্যাংকের নতুন আপডেট ব্যাংকিং যেটি হচ্ছে অ্যাপ বি মেসেঞ্জারের মাধ্যমে আপনি আপনার ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের আজকের টিউটুয়াল সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটুয়াল শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ